আচ্ছা ঠিক আছে, তো প্রথম ক্লাসে আমরা আইডি ইনস্টলেশন করব এবং পাইথন ডট অর্গ থেকে আমরা পাইথন ইন্টারপ্রেটার সেট আপ করবো। এটা হচ্ছে যে আমাদের পাইথন ডট ওআরজি, এখান থেকে আমরা ইন্টারপ্রেটারটা সেট আপ করবো। তার আগে আমি বলে রেখি, আমি নিজের ইন্টারপ্রেটার সেট আপ করা আছে, তাই আমি নতুন করে সেট আপ করবো না। আপনাদেরকে জাস্ট কিছু জিনিস দেখা দিব, এখান থেকে গিয়ে আপনারা পাইথন 3.8.9.5 ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এখান থেকে অনেক কিছু জিনিস দেখবেন, এখান থেকে যেমন আপনার ডাউনলোড অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পর আপনারা ওকে এটা আসবেন। এটা আসার পরে অবশ্যই আপনারা অ্যাড পাইথন পাথ দেওয়ার পর এটা ইয়া করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এটা তারপর আপনার ইনস্টল নাও দিবেন। ঠিক আছে, তারপর আর কিছু করার প্রয়োজন নাই। তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর শিওর? ইয়েস, ওকে। তো এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আপনারা থনি 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 এটি এই থনি ডট অর্গ থেকে আপনারা পাইথন আইডিটা ডাউনলোড করে নেবেন। এখানে উইন্ডোজ অপশন আছে, ওকে। তারপর এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পর আমরা এখন থনি আমরা থনিতে যাব। যাওয়ার পর ওপেন করতেছি, ওকে। এটা হচ্ছে আমাদের থনি। এখানে আমরা বিভিন্ন টুলস পাবো আমাদের দরকার অনুযায়ী, ওকে। সিস্টেম শেল, ওকে, মোটামুটি অনেক ধরনের আমরা টুল পেয়ে যাব। তারপর ম্যানেজ প্যাকেজেস অপশন দেখতে কি আছে এখানে, ইন্টারপ্রিটার, এডিটর, থিম, এখান থেকে আছে। এখান থেকে আপনারা ডিফল্ট থিম আপনারা যে চুজ করতে পারেন, ক্লিন ডার্ক, তারপর ক্লিন ডার্ক ব্লু, তারপর ক্লিন ডার্ক গ্রিন, ক্লিন স্পেসিয়া। ঠিক আছে, তো এখানে আমি অনেকগুলোই আছে, তো আমি এখান থেকে আইডিয়ালি ক্লাসিকটা রাখতেছি, ওকে ওকে। এডিটর ফন্ট আমরা এখানে অপারেটর মেনুটা সিলেক্ট করে দেব। অবশ্যই আপনার এই ফন্টটা আপনাদের ইনস্টল থাকা লাগবে। তো এটা হচ্ছে যে আমার বেসিক যে ইয়াটা, আচ্ছা আমি অপারেটর মেনু খুঁজে পাচ্ছি না কেন। এডিটর ফন্ট করে নিই, মাইক্রোসফট রোবো টু সেলস, আচ্ছা এম এন পি কিউ আর এস পি ও পি, আচ্ছা পাওয়া গেছে। অপারেটর মনু লিগ ইউজ করতেছি আমরা, এডিটর ফন্ট আমরা এখানেও এটা ইউজ করবো। অপারেটর মনু লিগ মিডিয়াম, এখানে আমরা লিগ বুকটা ইউজ করবো। তারপর এটা আমরা একটু এডিটর সাইজটা একটু বাড়িয়ে দিব, ওকে। তারপর টার্ম, ওকে, রান এন্ড ডিবাগ। ঠিক আছে, টার্মিনালে গিয়ে আমরা কিপ পাইথন পুরান কিপ টার্মিনাল উইন্ডো অন্য পাইথন প্রসেস শেল, শেলে গিয়ে আমরা, আচ্ছা জেনারেল কিছু করার আছে, আর ইউআই মোড এক্সপার্ট সিম্পল রাখি ইউআই মুডটা আমরা অটোমেটিক করে দিই। আচ্ছা ঠিক আছে, আমাদের পাইথন ইন্টারপ্রেটারটা ঠিক আছে। এখানে থনি ডিফল্ট দ্য সেম ইন্টারপ্রেটার দ্যাট ব্রাঞ্চ থনি, ওকে। আমাদের এখানে কিন্তু লোকাল থেকে একটা ইন্টারপ্রেটার নিয়ে ফেলছে, তো দেখি আমরা অল্টারনেটিভ পাইথন থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা পাইথন এক্সিকিউটেবলটা আমরা ইয়ে করে দিতে পারি। এখান থেকে আমরা যাবো প্রোগ্রামস, ও না সরি, আমরা যাবো সি ড্রাইভ থেকে। সি ড্রাইভ থেকে যাওয়ার পর এখানে আমাদের প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস থেকে আমাদের পাইথন 38, 38 থেকে পাইথন এক্স, ওকে। অবশ্যই আপনাদের পাইথন 3.5টার পরে ইনস্টল থাকতে হবে। এখন যদি আমি এখানে পাইথন ভার্সনটা, সরি পাইশাল তো এটা ইয়া করবে না, সাপোর্ট করবে না। আচ্ছা ঠিক আছে, দেখি
সরি সরি, এটা তো আমি পাইসালে লিখতেছি। ওকে, আমরা যদি এখান থেকে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করি, পাইথন 8.9, ঠিক আছে। তো আমাদের এখানে আছে পাইথন 8.9, ওকে, এটা সেট আপ হয়ে গেছে। তো আমরা এটা শুরু করতে যাচ্ছি, তারপর আমরা, ঠিক আছে, তারপর আমরা এবার শুরু করবো এটা। ধরেন আমরা একটা রান করে দেখি, এখানে একটা মেসেজ আছে, পাইথন ডট গেটিং স্টার্ট, ওকে, স্টার্ট ডট পাই, এটা কাজ করতেছে না কারণ এটা ভুল। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন একটা জিনিস, আমরা এখন দুটা জিনিস শিখবো, ধরেন প্রিন্ট, আমাদের এখানে দেখেন হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। এবার আমরা চাইলে এই হেলো ওয়ার্ল্ডটা আমরা আমাদের এই টার্মিনাল যেটা আছে সেটা থেকে আমরা রান করতে পারি। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মুভিস, আমরা যেখানে আমাদের যে পাইথন ইয়াটা যেটা এখানে ইয়ে করেছিলাম, গেটিং স্টার্ট, ওকে, এখানে আমরা এই আমাদের টার্মিনালটা ওপেন করব। ওকে, এখানে গিয়ে আমরা লিখবো যে পাইথন GEDTING গেটিং স্টার্ট ডট পাই লিখবো। যখন দেখেন আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা, আপনারা যদি এরকম টার্মিনাল সেট আপটা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তো আমি পরবর্তীতে কোনো এক সময় এটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন এটা আপাতত ইউজ করব না, এটা ঠিক আছে। আমরা যখন অন্য কোনো টার্মিনাল ইউজ করব বা অন্য এডিটর ইউজ করব তখন এটা ইউজ করব, তো আপাতত আমরা এটা ইউজ করছি না। আচ্ছা যাই হোক, তো আমরা তো এখন মোটামুটি সেট আপটা দেখে নিচ্ছি, কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।